আসসালামু আলাইকুম দর্শক, আমি সাজন আহমেদ রাজু আজকে উপস্থিত হয়েছি পাইসকা ইউনিয়নের হারিনাতিলি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করার এক আয়োজন করা হয়েছে। তো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি আমরা পেতে পারি না? তো সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানব কল্যাণ ফাউন্ডেশন একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হারিনাতিলি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ভিডিও চিত্র। ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এটি টাঙ্গাইল সহ মানিকগঞ্জ জেলা এবং গাজীপুর জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি হচ্ছে সবাইকে নিয়ে কাজ করে থাকে, এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিত মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে আগত আমার স্নেহের ছাত্ররা, আমি কিন্তু শিক্ষক ছিলাম এজন্য বলছি, আমার ছাত্ররা এবং উপস্থিত এই হেফজাখানার শিক্ষক, গ্রামের মুরব্বিয়ান, উপস্থিত ছাত্ররা সকলকে জানাই মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক সালাম, ধন্যবাদ। আমরা যে আজকে মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে একটা চিরদিন অব্যাহত থাকে মানুষের দাঁড়ানোর জন্য, মানুষের কথা থেকে আপনাদের জন্য কল্যাণ হয় সেই জন্য আল্লাহর কাছে কামনা করি। আমি আমার মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে যে আজকের যে কম্বল বিতরণ, শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান, এদেরকে আমি ধন্যবাদ জানাই আমার এই দুই নম্বর ওয়ার্ড থেকে, যারা এত সুন্দর একটা কাজ। বাবু এদিকে একটু তাকাইও, এদিকে ঘুরে তাকাও, একটু অধিক তাকাও, অধিক তাকাও, অধিক তাকাও, অধিক তাকাও, অধিক তাকাও, অধিক তাকাও, স্ন্যাপ নিবো, ক্যামেরা দিকে, ক্যামেরা দিকে তাকাবা, ইমরান ভাই আপনি একটু সামনে আসুন, আপনি সামনে আসেন, আপনি সামনে আসেন, আপনি সামনে আসেন, হ্যাঁ চলে তো দর্শক, এই ছিল ধনবাড়ি সংবাদের আজকের মতো সর্বশেষ সংবাদ। আপনারা ধনবাড়ি সংবাদ দেখবেন ধনবাড়ি সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমাদের সংবাদটি আজকে নতুন দেখতেছেন তারা মেহরবানি পূর্বক ধনবাড়ি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা মেহরবানি পূর্বক সাবস্ক্রাইব করবেন। একমাত্র ধনবাড়ি সংবাদ প্রতিদিন নিত্য নতুন ধনবাড়ি উপজেলা তৃণমূল পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। তো হারিনাতিলি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে আমি সাজন আহমেদ রাজু বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।